আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি এই যে কবুতরকে খাবার দেওয়ার জন্য ছাদে আসলাম, এই যে আপনাদের সাথে একটা ডিম শেয়ার করি। কবুতর খোপের ভিতর ডিম না পেলে দেখেন কোথায় ডিম পারছে, ওই যে একটা, প্রত্যেকটা ডিমই নষ্ট হয়ে যাবে। এই যে সবাই যা যা ডিম নিয়ে বসে আছে, যে কত সুন্দর করে বসে আছে দেখেন, দৃশ্যগুলা দেখতে কত ভালো লাগে। এই যে উনি এখানে ডিম পেড়ছে, এই যে এখানে ডিমে তা দেওয়ার জন্য বসতে যাচ্ছে, আমার জন্য বসতে পারতেছে না। এই যে দেখেন কিভাবে ঢুকে বসার জন্য। এই যে হলো আমার মুরগিগুলো, মুরগিগুলো আটকে রেখেছি কারণ কবুতরকে একদমই খাবার খেতে দেয় না, যার জন্য আটকে রাখা। এই জন্য তো উঁচু হয়ে গেছে জায়গাটা। রিমঝিম কাব্য দাবা খেলছে, তো আমরা একটু দেখি কিভাবে খেলে ওরা। দাবা কিন্তু অনেক চিন্তা করে খেলতে হয়, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে না ওরা চিন্তা করে চাল দিচ্ছে। খুব দ্রুত চাল দিচ্ছে, মনে হচ্ছে অনেক পাক্কা খেলোয়াড়। আসলে কিন্তু ঘোড়ার ডিম কিছুই পারে না তেমন, ভেবে চিন্তে চাল দিচ্ছে না, খুব চটজলদি চালগুলো দিচ্ছে। এই তো একটা খেয়ে ফেলেছে, খেলতে
আমারে সেদিনকে কি বলছো জানো লেবো সেদিনকে চেকে আমি সেদিনকে চেক দিছি বলে চেকে এই সময় খাওয়া যায় না আমি খাইতে নিছিলাম তখন বলে চেকে এই সময় খাওয়া যায় না তাই আমার দেশ কেন না 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 रात्रे मैं गतकाल रात्रे একটু বাইরে গিয়েছিলাম কবুতরের খাবার ছিল না তো কবুতরের খাবার আনতে গিয়েছিলাম বাজারে তো আমিও সাথে গিয়েছিলাম আপনার ভাইয়ার সাথে আমিও গিয়েছিলাম কারণ আমার একটু হাঁটতে ইচ্ছা করছিল তার জন্য একটু হাঁটতেও গিয়েছিলাম তো টুকিটাকি বাজার করেছি তো মেয়ে মোগলাই খেতে চেয়েছিল এর জন্য মেয়ের জন্য মোগলাই নিয়ে আসছি তো আপনাদের সাথে বাজারে যে গিয়েছিলাম সেই ভিডিওটা আসলে করেছিলাম আমি তো দুর্ভাগ্যবশত ভিডিওটা ডিলিট হয়ে গেছে এই তো মেয়ে খাচ্ছে এই তো ছেলেও খাচ্ছে ওর এখন শীতকাল তারপর ওর গরম বেশি সবাই কিন্তু গায়ে জামা পরে ও কিন্তু পরতে চায় না সহজে और गरम बेशी तो ये तो खाचे तो भावलाम आपना देश आते तो शेयर करी खावटा खाओ तुम हमें तो पढ़े खाती ये मोगलाई किन्तु अमी बारिती हो बनाई आपना देर एक दिन बनाई है देखा बो इतना अमी बारिती हो बनाई কিনে আনার চেয়ে বোধহয় মানে বাড়িতে বানিয়ে খাওয়াই ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো এটা তো আমি একটু খাই তো আমরা মেঝেতে বসে বসে খাচ্ছি আসলে নিচে বসে খাওয়া মজাই আলাদা যে রিমঝিম যে গেঞ্জিটা পরছে একটু দেখাই রিমঝিমের গেঞ্জির পিছনে কিন্তু রিমঝিম লেখা এই যে এরকম দুইটা আনা হয়েছে আর একটু ভালো করে দেখাই আমি এই যে এই গেঞ্জিটার পিছনে কিন্তু রিমঝিম লেখা এরকম ছেলেরও আছে ছেলের গেঞ্জিতেও আছে তো এরকম দুইটা গেঞ্জি আনা হয়েছে চারটা দুইজনের চারটা গেঞ্জি আনা হয়েছে একটা ছিল বাংলাদেশের জাতীয় পতাকার ওইটা 16 ডিসেম্বরের সময় ওদের চাচু ওদেরকে এনে দিয়েছিল ওইটার মধ্যে ইংরাজিতে লেখা আর এই গেঞ্জি দুটো 21 ফেব্রুয়ারির উপলক্ষে আনা এটার মধ্যে বাংলায় লেখা ছিল নাম তো ছেলেটা একটু টাইট হয়ে গেছে গেঞ্জি এর জন্য পরে না একটু হাসো তুমি হাসো একটু হাসো তুমি শরীরটা ভালো হয়েছে তোমার শরীরটা কি ভালো হয়েছে আমু আমু আমু
এজন্য তো উঁচু হয়ে গেছে এই জায়গাটা। আমারটা কালে বেরো রিমঝিম কাব্য দাবা খেলছে, তো আমরা একটু দেখি কিভাবে খেলে ওরা। দাবা কিন্তু অনেক চিন্তা করে খেলতে হয়, কিন্তু ওদেরকে দেখে মনে হচ্ছে না ওরা চিন্তা করে চাল দিচ্ছে। খুব দ্রুত চাল দিচ্ছে, মনে হচ্ছে অনেক পাক্কা খেলোয়াড়। আসলে কিন্তু ঘোড়ার ডিম কিছুই পারে না তেমন, ভেবে চিন্তে চাল দিচ্ছে না, খুব চটজল চালগুলো দিচ্ছে।
খেলা খেলতে বলছো আমারে সেদিনকে কি বলছো জানো লেবু সেদিনকে চেকে আমি সেদিনকে চেক দিছি বলে চেকে এই সময় খাওয়া যায় না আমি খাইতে নিছিলাম তখন বলে চেকে সময় খাওয়া যায় তাই আমার দাস কেন না না যদি শুক্রবার একটু মাংস রান্না করব তো যে রিঙ্কি আসছে আমার কাছে রান্না শিখবে তো না দিতে ভয় পাচ্ছে দেখেন কেমন করে তো আমি এখন রান্না করব হচ্ছে এই যে বেগুন এই কালো বেগুন কিউব করে কেটে নিয়েছি এই বেগুন দিয়ে রান্না করব হচ্ছে মুরগির চামড়া গিলা খুলি যেগুলা আর একটু মুরগির মাংস ভুনা করব এই হচ্ছে আমরা দুপুরে রান্না আজকে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর সেই গরম মশলা বেটে দিইনি আর বাটাও শেষ হয়ে গেছে তাই বেটে দিচ্ছি না আস্তে দিলাম এখানে হচ্ছে তেজপাতা তারপর হচ্ছে এই যে গোলমরিচ আমি অল্প কয়েকটা দিব আমি আটকে দিয়েছি কারণ এত রোদ আমি এখানে দাঁড়াতেই পারছিলাম না এত রোদ আসছে আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা আদা রসুন বাটা কম দিবেন দাদা এই পানি দিয়ে দেব এই হ্যাঁ এই পানি মাল দেন লবণ দেন হলুদ এটার মধ্যে আমি খুব কম মশলা ইউজ করব এক চামচ চিনি আর এলো আধা চামচ আমি আর একটু পানি দিয়ে দিই কষানোর জন্য ভালো করে কষার জন্য একটু পানি দিলাম লবণটা দাও তুমি কম করে আগে দিবা তারপর যদি লাগে তারপর পরে দিবা প্রথমে বেশি দিবা না কারণ লবণ বেশি এলে তরকারি মজাই নষ্ট হয়ে যায় আর কম দিলে পরে দেওয়া যায় কিন্তু বেশি একবারে দিয়ে দিলে পরে আর ওইটা দেওয়া যায় না যেমন মশলাটা কই সাইতেছে মুরগির চামড়া গিলা এটা কিন্তু বেগুন দিয়ে হেভি টেস্ট আর পাতাকপি দিয়েও কিন্তু অনেক টেস্ট বাঁধাকপি আর আমি আজকে রান্না করবো হচ্ছে বেগুন দিয়ে এটা আমি কষাম ঠিক আছে একটু ঢেকে দিব ঢাকনা দেব গরম হয়ে যায় কষে গেছে ঠিক আছে তেলের উপরে উঠে আছে
पानी देवर को प्रयोजन नहीं जालटा एक कमे ढुके दीब ढुके दी ये पानी मान बेगुन मध्य जो पानी आई पानी ये सिद्ध हो जाए तो नेड़े छेड़े ढेके दिए जाल कमे दीची बेगुन ढेके दम जाल कमे दिल खाइते मजा हो हाथे नील बोले दिए एक देखाओ ना तेजर आंगुलगुलो क्योंकि अनेक सुंदर ये लम्बा लम्बा आसले नील पाली देवार सूझ पाए कारण आर्बी पढ़े तो और आर्बी जे मैडम पढ़ाय उन्नी प्रेगनेंट असुस्थ आ कि हॉस्पिटल भर्ती होना सीजारे जन्म दूटा मे हो तो यह कैक दिन अफ आर्मी पढ़ा सुस्थ सुस्थ आसें मैं सीजारे बेबी हो तो आल्ला रहमते भलो तो सबाई वनर जो दुआ करबें और टून बेबी हो मे हो जान सुस्थ था दू तरकार मध्य गोटा मसला दीची बाटा मसला दीब ना माँस भुना करब एक मुर्गी माँस भुना करब जाल कमे दिए तेल ऊपर उठे आसबे जीरा फाँकि दीब नाम फिलब दिए मांसर माँस जो मसलाटा कसान झाल गुना दीब
কম জলে ভুনা হবে। এটাকে আমি এখন ঢেকে দিব। জিরা ফাঁকি দিয়ে দিব, অল্প এভাবে ছিটাই দিবা। এটা তো পরে, এটা হয়ে নাই, তারপরে হওয়ার পরে আমার জানলা দিয়ে প্রচুর রৌদ্র আসছে, এই জন্য আমি ফ্লাশ দিয়ে দিয়ে ভিডিও করছিলাম। এখন একটু ফ্লাশ ছাড়া করে দেখলাম কীরকম আসে, দেখেন অন্ধকার। আর বাহিরে এত রোদ, আমি এখানে দাঁড়াতেই পারছি না, ভিডিও করব কিভাবে। দেখেন ফ্লাশ দিলে আবার এরকম হয়, এই যে ফ্লাশ দিয়ে করছি এরকম হয়। আর জানলা বন্ধ রেখে কি রান্না করা যায়? তো আমার এই তরকারিটা হয়ে গেছে, নামানো লাগবে না, এই চুলা পিঠা আসি, তুমি যাও। না জিরার উপরে না, বাটার উপরে বসো। তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর আসছে। জিরা নিয়ে আসো, তুমি ধরো আমি দিই। হ্যাঁ দাও, বেশি করে দাও। এইখানে আসো, ওকে এইখানে আসো। করে কেন তো জিরা দেওয়া শেষ, এখন নাম ফেলবো। এটা হয়ে গেছে আমার, যেখানে রাখো। তো আজকে শুক্রবারের এই যে মুরগির মাংস, আর এটা হচ্ছে বেগুন দিয়ে মুরগির পা, চামড়া, গলা, গিলা এগুলো দিয়ে কলিজা। তো দুটো রান্নাই আমার শেষ। এখন আমি হচ্ছে ভাত বসাই দিব, ভাত বসাই দিলেই আমার রান্না শেষ, আর ঘরের বাকি কাজগুলো করব। এই যে এই মুরগিগুলো এইমাত্র আপনার আপনাদের ভাইয়া একটু নিচে নেমেছিল, তো একটা লোক মুরগিগুলো নিয়ে আসছে। তো মুরগিগুলো দেখে নাকি ওর পছন্দ হয়েছে, এজন্য রেখে দিল, আর একটু সস্তায় পেলাম। চারটা মুরগি 900 টাকা নিয়েছে।
তো মুরগিগুলো আমি মাত্র গোসল করতে যাব, সব কাজকর্ম শেষ করে এমন সময় আনা হয়েছে। তো নিচে মানে আমাদের নিচে যে গ্রাউন্ড ফ্লোর মানে নিচতলা থেকেই আমরা এটা জবাই করে নিয়ে যাব ভাবছি। আমি একবার ভেবেছিলাম যে কালকে গাছগুলো করব, কিন্তু লোকটাকে যে লোকটা মুরগিগুলো নিয়ে এসেছে ওই লোকটাকে জিজ্ঞেস করলাম যে এক রাতের মধ্যে তো আর কিছু হবে না, মারা টারা যাবে না। তো তো লোকটা বলল এগুলো প্রাণী জাত, এগুলোর কি গ্যারান্টি আছে? তো আমিও চিন্তা করলাম যদি মরে টরে যায় তো এসব মুরগি তো গ্যারান্টি নাই, কারণ দেখা যায় যে একটা মরে গেল তখন কিন্তু আমার মানে কেনাটা লস। তো চিন্তা করলাম যে কষ্ট হোক কিন্তু মুরগিগুলো একবারে জবাই করে একদম পরিষ্কার করে কেটে কুটে ফ্রিজে রেখে দিব, হয়তো একটু দেরি হবে, তো কী আর করা। তো জবাই করার জন্য কিছু কাউকে পাচ্ছিলাম না, আসলে আমার ছেলে জবাই করতে চায় না, তো আজকে ছেলে বাধ্য হয়েছে, কারণ আমি এমন কাউকে পাইনি যে সাথে ধরবে বা জবাই করবে। তো আমার ছেলে আর আমার হাজবেন্ড মিলেই মুরগিগুলোকে জবাই করলো। এই যে আমরা আমাদের নিচে নিচতলায় গেটের সামনে মুরগিগুলোকে জবাই করছি। তো আমরা আমি আসলে যে ঘরের কাজ গুলো প্রতিদিন করি বা রান্না বান্না যাই কিছুই করি, সব কিছু কিন্তু আসলে কাজ করার জন্যই করি না, ভালো কিছু কাজ ভালোবেসেও করি। কিছু কাজ বলতে সব ঘরের সব কিছুই তো ভালোবেসে করি। এই যে ঘরটা আমার সেটা তো আমার নিজের হাতেই গোছানো একটা সংসার। আমার কোন জিনিসটা কোন জায়গায় রাখা মানে কোন যে জিনিসটা যে জায়গায় রেখেছি যেভাবে সাজিয়েছি সেগুলো তো সব আমার পছন্দেই সাজিয়েছি, সংসারটা তো আমার। আর কাজগুলো কিন্তু আমি ভালোবেসেই করি আমার ভালোবাসার মানুষগুলোর জন্য। তো ভালোবাসলেই আসলে ভালোবাসা পাওয়া যায়, আর বন্ধুত্ব হোক আর ভালোবাসাই হোক সেটা কিন্তু এখানে কিন্তু দুজনেরই অবদান থাকে, দুজনেরই দায়িত্ব এই বন্ধুত্বটা বা ভালোবাসাটা টিকিয়ে রাখার জন্য। তো এই তো আমি একা একা তো পারবো না, তার জন্য ও আমাকে একটু সাহায্য করছে। ও আমাকে অনেক কাজে সাহায্য করে, মিথ্যা কথা বলে তো লাভ নেই, ও আমাকে অনেক কাজে সাহায্য করে, ঘরের অনেক কাজে সাহায্য করে, এখন আরও বেশি করে, কারণ আমার শরীরটা এখনই একটু বেশি খারাপ থাকে, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে পড়ি অনেক কারণে। আগেও হেল্প করেছে, এখন একটু ঘরের কাজে একটু বেশি হেল্প করে, এগুলো কিন্তু ভালোবাসার কারণেই হয়, ভালোবাসার কারণেই করে। তো এই যে আমি একেবারে চামড়াগুলো ছিলে নিলাম, আসলে এগুলো যারা বিক্রি করে যেই লোকগুলো এগুলো আর কি নিয়ে বিক্রি করে ওই লোকগুলো কিন্তু ছিলে দেয় মানে সম্পূর্ণ পরিষ্কার টরিষ্কার করে দেয়, কিন্তু এই লোকটা করতে রাজি হলো না, মানে যার কারণে আমারই করতে হলো, আর না করে তো উপায় নাই। তো আমাদের খাওয়া দাওয়া একটু দেরি হয়ে গেছিলো, তারপরও ভালোই হয়েছে, যেহেতু কম দামে পেয়েছি এত ভালো জিনিস ছাড়বো কেন। আর একদম কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, মানে আমি দুই ভাগ দুই টুকরা করেছি একটা মুরগিকে, আর এই যে এগুলো সব ময়লা টয়লা সব যা আছে ভিতরে সব পরিষ্কার করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি সব কাজ শেষ করতে পেরেছি। তো এই তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমার হাজবেন্ড আসতে একটু দেরি হচ্ছে, ও সবার শেষে গোসল করেছে, আমি ওর আগেই গোসল করে নিয়ে ছেলে মেয়েকে ভাত দিয়ে দিলাম, কারণ আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে মুরগিগুলো পরিষ্কার করতে গিয়ে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যে সব মানে মুরগিগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে একদম ঠিক টাইমে মোটামুটি আড়াইটা বেজে গিয়েছিলো, কিন্তু ঠিক টাইমে খেতে বসেছি। আর আজকে রান্নাগুলো এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল কি বলবো, মানে অসাধারণ হয়েছিল। আমি মানে আমার মেয়ে বলতেছে যে বাবা আমি তো রান্না করেছি, মানে মানে আমার হাজবেন্ড বলতেছিল যে মেয়েকে বলতেছিল যে অনেক মজা হয়েছে রান্না,
তো আমি মেয়ে বলল যে তোমার মেয়ে তো রান্না করছে এই জন্য অনেক মজা হয়েছে। আসলে বোধহয় তাই, ও আজকে আমাকে অনেক ঘরের কাজে সাহায্য করছে। হঠাৎ করে কেন জানি কি মতলব আমাকে সাহায্য করতে চাইলো, বলল আজকে ঘরের অনেক কাজ করে দিয়েছে, রান্নার সময় হেল্প করেছে। তো আমার ভালোই লেগেছে, মানে ভালোই লেগেছে। আমার ছোট্ট মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, আমার কাছ থেকে অনেক জিনিস শিখতে চাচ্ছে, এটা আমার কাছে ভালোই লাগছে। আর কেউ যদি ভালোবেসে কোনো জিনিস করতে চায়, কোনো কাজ করতে চায়, তাকে না করা উচিত না। তো ভালোই লাগলো, আজকের খাবারটা ভালো হয়েছে, তরকারিগুলো অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব, আর বেশি বাড়াবো না, কারণ আজকের ভিডিওটি বেশ বড়ই হলো। তো আগামীকাল যেন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি, এই জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। তো আজকে এই পর্যন্তই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।